সাগর, নীলফামারি জেলার সুবিশাল একটা পাগর, সুবিশাল একটা পুকুর, সরি, পুকুরটার চারদিকে গাছপালা দিয়ে ভরা। অনেক সুন্দর জায়গা, মানে দেখার মতো একটা জায়গা। নীলসাগরের জায়গাটা যে ফুললি, এমনি নীলসাগর গ্রুপ এসে এখন আমি আছি আপনার, এটা হচ্ছে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে। এই রাস্তার কাজ চলতেছে, সাইডে আবার ইপিজেড হবে, এই সাইডের জমিগুলো সম্পূর্ণভাবে ইপিজেড আওতায় পড়ে গেছে, খুব শীঘ্রই ইপিজেড কাজ চালু হবে। রাস্তার কাজ ক্লিয়ার করতেছে, রাস্তার কাজ ক্লিয়ার করা শেষ হলে ইপিজেডের কাজ শুরু করে দেবে। সেদিন আমি প্রাইভেট কারে যখন আসছি, এত পরিমাণ ধুলা ছিল ওখানে, বৃষ্টি হওয়ার কারণে ধুলাটা হচ্ছে না। আজকে সারাদিনটাই বৃষ্টির উপর দিয়ে আমার শরীরে গেছে, বলার বাইরে। ঠিক আছে, আমি হ্যাপি, কারণ এরকম ওয়েদার কয়জনে পায়? ঠিক আছে, যে বাইক চালাইতেছি বৃষ্টি পড়তেছে, বাইক চালাইতেছি বৃষ্টি পড়তেছে, আমার ক্যামেরার লেন্সে দেখবেন হয়তো বা লক্ষ্য করবেন যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটার কারণে আপনার লেন্স ঘোলাটে হয়ে গেছে এরকম। এদিকে যাতায়াতের জন্য প্রধান হচ্ছে ফ্যান, তারপরে যন্ত্র, তারপরে হচ্ছে সিএনজি। আমাদের এদিকে সিএনজি বলা হয় পাগল। এখন এই যে আমাদের দেবীগঞ্জ উপজেলা, চলে যাচ্ছে